হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনু ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে কীভাবে আপনি গুগল নলেজ প্ল্যান ক্লেম করতে পারেন নতুন সিস্টেমে। তো গুগল নলেজ প্ল্যান ক্লেম করতে হলে এখন নতুন আপডেট এসেছে। তো আজকে এই ভিডিও দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, আপনি খুব সহজেই আপনার নতুন নলেজ প্ল্যান ভেরিফাইড করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি বাজারে এন্টার করবেন। বাজার এন্টার করার পর আপনার প্যানেলে এন্টার করবেন, অর্থাৎ প্যানেলের নাম সার্চ দিবেন অথবা প্যানেলের যে ইউআরএল আছে সেটি দিয়ে আপনি এন্টার করবেন। তো প্যানেলে এন্টার করার পর এখানে আপনার গুগল নলেজ প্ল্যান চলে আসছে। সো এখানে দেখেন নিচে ক্লেম দিস নলেজ প্ল্যান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন গেট ভেরিফাইড, উপরে অপশন রয়েছে, নিচে অপশন রয়েছে, আপনি যে কোনো একটিতে এন্টার করবেন। সো আমি নিচেরটাতে আমি ক্লিক করব। নিচেটাতে ক্লিক করার পর এখানে আপনার ফর্ম চলে আসছে। সো এখানে বলতেছে যে আপনার কি পার্সোনাল নলেজ প্ল্যান যদি হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন। তারপর আপনি কি নিজে এটি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি দিবেন আই এম দিস পার্সন। তারপর এখানে সিলেক্ট করার পর এখানে বলতেছে হোয়াই ইউ আর ক্লেম দিস নলেজ প্ল্যান, আপনি কেন এই প্ল্যানটি অ্যাক্সেসের জন্য অ্যাপ্লাই করবেন। সো এখানে দিবেন যে আমি মিউজিক্যাল আর্টিস্ট, আমার অডিয়েন্স আমার তথ্যগুলো পাওয়ার জন্য আমার এটি দরকার, অথবা আই নিড ভেরিফিকেশন ফর মাই অডিয়েন্স, আই এম মিউজিক্যাল আর্টিস্ট ফ্রম বাংলাদেশ, এটাই দি লিখতে পারেন। তারপর এখানে দিবেন আপনার লিগ্যাল নেম, অর্থাৎ আপনার যে গভর্নমেন্ট কার্ড রয়েছে, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অথবা চাইলে বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনার স্টাডি দি যে সার্টিফিকেট রয়েছে সেগুলো দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি জাস্ট পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ট্রাই করে অ্যাক্সেস নিয়েছি এবং বার্থ সার্টিফিকেট এবং সার্টিফিকেট দিয়ে কোনো ট্রাই করি নাই। সো আপনার যদি ওইগুলো না থাকে তাহলে এগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন। তারপর এখানে দিবেন আপনার লিগ্যাল নেম, অর্থাৎ আপনার প্যানেলের যে নাম রয়েছে, আপনার যদি লিগ্যাল নাম থাকে, যেমন এক্সাম্পল আমার নাম এম টি নুমান আহমদ, সো এখানে আমার যে গভর্নমেন্টের কার্ডের নাম রয়েছে সেটি আপনি এখানে দিব। তারপর রয়েছে কান্ট্রি নেম, সো আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করবেন, অথবা আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো কোন দেশে সেটি সিলেক্ট করবেন। তারপর ফেস উইথ আইডি, আপনার আইডি কার্ডের সাথে ফেসের হোল্ডিং লাগবে। সো এখানে দেখেন ডেমো রয়েছে, ঠিক এইরকম আপনার একটি ফেস হোল্ডিং তুলবেন। সো এখানে লেখা রয়েছে ইনফরমেশন আপনার কী কী লাগবে কি না। তারপর রয়েছে ওয়েব প্রোফাইল, সো এখানে আপনাকে জাস্ট দুইটি স্ক্রিনশট দিতে হবে। এক্সাম্পল আপনার যদি ইউটিউব থাকে তাহলে ইউটিউবের স্ক্রিনশট দিবেন, তারপর এখানে লিঙ্ক দিবেন। তাহলে আপনি যদি মিউজিক্যাল আর্টিস্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে স্পটিফাই লিঙ্ক দিবেন, তারপর এখানে আপনার ফটো দিবেন। সো আপনার যদি স্পটিফাই না থাকে তাহলে ইনস্টাগ্রামের দিতে পারেন। তারপর এখানে আপনার মার্ক করবেন, মার্ক করার পর সাবমিটে ক্লিক করবেন। তারপর সাবমিটে ক্লিক করার পর আপনার রিভিউতে চলে যাবে, তারপর গুগল আপনার রিভিউ চেক করবে, চেক করার পর আপনাকে ভেরিফাইড করে দিবে। সো আপনার সবগুলো তথ্য যদি প্রপারলি হয়ে থাকে অবশ্যই আপনাকে ভেরিফাইড করবে এবং প্রোভাইড করবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।